কৃষ্ণনগরে অ্যাসিড হামলার অভিযুক্তকে আজ মহকুমা আদালতে তোলা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে অ্যাসিড হামলার ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত শিকারী এবং অ্যাসিড বিক্রেতা নিরঞ্জন পাত্রকে কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হলো। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নদিয়ার হাঁসখালী থানার বগুড়া থেকে গ্রেপ্তার করে মূল অভিযুক্তকে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় এক স্কুল ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করে নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি কলামী এলাকার যুবক অচিন্ত শিকারী। এরপরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা নীলরতন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। এরপরই তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে নদিয়ার বগুড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী যিনি অ্যাসিড বিক্রি করেছিলেন অচিন্ত শিকারীর কাছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্তদের আজ কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হয়। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।